আশীর্বাদ সিনেমার নায়িকা হিসাবে চূড়ান্ত হলেন মাহিয়া মাহি। সরকারি অনুদান পাওয়া এ ছবিতে মাহির নায়ক রোশান। এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা। আগে জানা গিয়েছিল রোশান এ ছবিতে অভিনয় করবেন, আর বুধবার দিবাগত রাতে নিশ্চিত হওয়া গেল মাহির ব্যাপারে। এর আগে আশীর্বাদ সিনেমার শুটিংয়ের জন্য চুক্তিপত্র স্বাক্ষরের কথা জানিয়েছিলেন অপু বিশ্বাস। সোমবার রাত 12:08 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। সেখানে অপু বিশ্বাস বলেন, আশীর্বাদ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই, কিন্তু হঠাৎই এমন পরিবর্তন কেন তা জানা যায়নি। কিন্তু অপু বিশ্বাসকে নিজের বড় বোনের মতো করেন মাহি। চলচ্চিত্রে কোনো ক্যারেক্টার বুঝতে অসুবিধা হলে কোন ক্যারেক্টার নিয়ে কিভাবে কাজ করতে হবে, কোন ক্যারেক্টারকে ফলো করতে হবে, সেসব নিয়ে আগে থেকেই মাহি তার সিনিয়র অপু বিশ্বাসের কাছে ছুটে যেতেন মাহি। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। চলচ্চিত্রে সাইন করার পরের দিনই তিনি অপু বিশ্বাসের কাছে যান। এ বিষয় নিয়ে মাহিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে অপু আপু খুব ভালো মনের মানুষ আর খুব হেল্পফুল। কখনো কোনো কারণে তার কাছে গেলে উনি ফিরিয়ে দেন না, আর স্পেশালি আমাকে উনি খুব ভালোবাসেন। আর তার সাথে দেখা করার একটা কারণ এখন জয়, এত কিউট বেবি, একটুও কান্নাকাটি করে না, আর দুষ্টমির শিরোমণি। সাকিবের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, সাকিব ভাইয়ের ব্যাপারে কোনো কথা হয়নি। আমরা আমাদের নিজেদের প্রজেক্ট নিয়ে কথা বলেছি, নিজেদের ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আসলে আমরা খুব এনজয় করেছি টাইমটা।